পাঁচ মিনিটে পনেরো, প্রতিদিন রাত নটায় আপনার হাতের মুঠোয় খবর, খবরিয়া 24। আপনারা দেখছেন খবরিয়া 24, এভরি টাইম খবরিয়া টাইম। দাঁতাল হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। মৃতের নাম শান্তিমায়া গহতরাজ। ঘটনায় আহত হয়েছেন মৃতার স্বামী মণিকুমার গহতরাজ। ঘটনাটি ঘটেছে মিরিক ব্লকের পানিঘাটার চেঙ্গা বস্তি এলাকায়। জানা গেছে প্রত্যেক দিনের মতো বৃহস্পতিবার সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ওই দম্পতি। সেই সময় একটি দাঁতাল হাতি তাদের সামনে চলে আসে। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রথমে স্বামীকে দাঁতাল হাতিটি সুর দিয়ে ধাক্কা মারে, যার জেরে রাস্তায় পড়ে যান সেই ব্যক্তি। কিন্তু তার স্ত্রী দাঁতাল হাতিটির মুখোমুখি চলে আসায় হাতিটির পায়ের নিচে চলে আসে। এরপর হাতিটি ওই মহিলার বুকে পাড়া দেয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভার ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই বিজয় উৎসব শুরু হয়ে গেছে রাজ্য বিজেপি দপ্তরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিকে সামনে রেখে আনন্দ উচ্ছ্বাসে ভেসে যান বঙ্গ বিজেপি নেতাকর্মীরা। দীপাবলির আগেই আগাম দীপাবলি শুরু হয়ে যায় বিজেপি রাজ্য দপ্তরের সামনে। ফের সারদা কাণ্ডে হাজিরা দিতে সিবিআই দপ্তরে গেলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বেলা পৌনে বারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন শোভন। এদিন তার সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। কয়েকদিন আগেই সারদা তদন্তে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। এরপর আজ হাজিরা দিতে এলেন তিনি। আজ মাথাভাঙ্গা ট্রাফিক পুলিশ ও মাথাভাঙ্গা থানার পক্ষ থেকে মাথাভাঙ্গা শহরের বি টিম মাঠে সমস্ত টোটো চালকদের নিয়ে একটি সভা করা হয়। সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলার ডিএসপি ট্রাফিক চন্দন দাস, মাথাভাঙ্গা আঞ্চলিক পরিবহন আধিকারিক, মাথাভাঙ্গা পুলিশের ট্রাফিক ওসি শাহ আলী ইমাম প্রমুখ। এদিন ট্রাফিক নিয়ন্ত্রণে ভূমিকা এবং কি কি করণীয় গোটা বিষয়টি আলোকপাত করেন ডিএসপি ট্রাফিক চন্দন দাস। আপনারা দেখেছেন পুজোর সময় আমরা কোন টোটোর উপর কোন অত্যাচার করিনি, অনেক টাউনে যেটা হয়েছে। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই পুকুর দেখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো দুই শিশুর। মৃতদের নাম সাথী পাল ও রাজীব পাল। অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় রাজীবের বন্ধু চয়ন সূত্রধর ও রোহিত কর্মকারকে। স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার বিকেলে সদাইপুর থানার কচুজোড়া গ্রামের বাসিন্দা ওই চারজন গ্রাম থেকে কিছু দূরে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই পুকুর ঘুরতে যায়। সে সময় জলে পড়ে যায় সাথী রাজীব ও চয়ন। তাদের তুলতে ছাই মিশ্রিত জলে ঝাঁপ দিয়েছিল রোহিত। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলো এক বাইক আরোহী। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার অনাইল মনসাতলা এলাকায় মালদা হবিবপুর রাজ্য সড়কে। আহত ওই বাইক আরোহীর নাম সুরজ ঘোষ, বয়স ২৪, বাড়ি হবিবপুর থানার দোলমালপুর এলাকায়। জানা গেছে এদিন বাইকটি হবিবপুরের দিক থেকে বুলবুলির দিকে যাচ্ছিল, অন্যদিকে একটি বোলেরো গাড়ি মালদার দিক থেকে নালাগোলার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়ে হবিবপুরের অনাইল মনসাতলা এলাকায় বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে। স্থানীয়দের অভিযোগ এরপরই পালিয়ে যায় ঘাতক বোলেরো গাড়িটি। বন দপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হলো একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। শিশু ঝোমরা চেকপোস্ট বিন্নাগুড়ি এলাকায় এক মাস আগে বন দপ্তর খাঁচাটি পেতেছিল। এরপর আজ সকালে খবর আসে একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে। এরপর এই ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটি উদ্ধার করে জলদাপাড়াতে নিয়ে আসে। বর্তমানে চিতাবাঘটিকে দক্ষিণ খয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে জানান বীরপাড়া স্কোয়াড বিট অফিসার প্রীতম রায়। চিতাটা ধরা হয়েছে শিশু ঝোমরা চেকপোস্ট। পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার দুই নম্বর ব্লকের চকচকা সংলগ্ন কুন্ডুপাড়া এলাকায়। জানা গেছে আজ সকালে স্থানীয় লোকজন ওই মহিলার মৃতদেহটি পুকুরে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা ওই ঘটনার খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। অবশেষে প্রাথমিকভাবে জট কেটে শান্তিনিকেতনে হচ্ছে ঐতিহ্যবাহী পৌষ মেলা। তবে এই বছর মেলা হচ্ছে চার দিনের। এছাড়া স্টল বুকিং করতে হবে অনলাইনে। পরিবেশ ও আদালতের কথা মাথায় রেখে এবার পৌষ মেলায় একগুচ্ছ বিধিনিষেধ থাকছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে। শান্তিনিকেতনের পৌষ মেলা প্রধানত ব্রাহ্ম মেলা হিসেবে পরিচিত।
বিএসএনএল এর ঠিকা নিরাপত্তা কর্মীদের ছাঁটাই করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ আন্দোলনে নামল প্রাক্তন সৈনিকরা। বৃহস্পতিবার কোচবিহার সাগরদিঘির পাড়ে বিএসএনএল এর কার্যালয়ের সামনে জেলা প্রাক্তন সৈনিক সংঘ নামে একটি সংগঠন ওই আন্দোলন শুরু করেছে। আন্দোলনকারীদের দাবি, 20 বছর ধরে তারা বিএসএনএল এর বিভিন্ন দপ্তরে নিরাপত্তার কাজ করে আসছেন, কিন্তু সম্প্রতি তাদের চক্রান্ত করে ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ। তাদের আরো অভিযোগ, কর্মরত অবস্থায় যে সকল কর্মীর মৃত্যু হয়েছে তাদের পরিবারে প্রাপ্য পেনশন পাচ্ছেন না, এর পাশাপাশি নিরাপত্তা কর্মীদের প্রাপ্য বেতনও দিচ্ছে না বলে অভিযোগ, ফলে তাদের চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে। মাথাভাঙ্গা মহকুমা কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের চেক বিতরণ করা হলো। বৃহস্পতিবার মহকুমার কৃষি দপ্তরের এই অনুষ্ঠান হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমার সহ কৃষি অধিকর্তা অশোক কুমার দে, কৃষি আধিকারিক আবু বক্কর সিদ্দিকী, শীতলকুচি ব্লক কৃষি আধিকারিক প্রদীপ্ত ভৌমিক সহ অন্যান্য আধিকারিকরা। এদিনের এই অনুষ্ঠান থেকে 11 জনের হাতে প্রায় 2 লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়েছে। রাজনৈতিক নেতা কিংবা পুলিশ কারো হাত থেকে নিস্তার পাচ্ছেন না সাংবাদিকরা, বারবার নিগৃহীত হতে হচ্ছে সাংবাদিকদের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কোচবিহার শহরের হরিশপাল চৌপতি এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। আজও কাল বৃষ্টি হবে রাজ্য জুড়ে। আজ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল মালদা এবং 2 দিনাজপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের অন্যান্য জেলা এবং বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। কলকাতাতেও আজ রাতে বৃষ্টি বাড়বে। কালকে আগামীকাল 25 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এবং উত্তরবঙ্গেরও বেশ কিছু জায়গায় বৃষ্টি হবে। 5 মিনিটে 15 প্রতিদিন রাত 9টায় আপনার হাতের মুঠোয় খবর, খবরিয়া 24। আপনারা দেখছেন খবরিয়া 24, এভরি টাইম খবরিয়া টাইম।